নিত্যপণ্যের বাজার কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। একটি পণ্যের দাম বাড়তে না বাড়তেই বেড়ে যাচ্ছে অন্য আরেকটির দাম। লাগামহীন কাঁচা বাজার, মশলার বাজার, মাছ মাংস সহ সব কিছুর। এবারে আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে ওয়াসাও। গ্যাসের দাম বাড়ানো হলো এবছরই। তেলের দাম কত পাঁচ ছয় বার বাইরে গেছে গা, জনগণের খুব অসুবিধা হইতেছে, দোকানদারকে অসুবিধা হইতেছে, ওনাকে প্রশ্নের সম্মুখীন, আবার জনগণের খুব অসুবিধা হইতেছে। এইভাবে চলা খুব অন্যরকম হয়ে যেতে পারে। ব্রয়লার 10 টাকা বাড়তি, গত সপ্তাহে হচ্ছে আমরা 150, এই সপ্তাহে 160 টাকা, আর সোনালী গত সপ্তাহে হচ্ছে আমরা 250 টাকা, এই সপ্তাহে 270 টাকা, 260 টাকা। যা যারা মন্ত্রণালয়ে আছে বা এটার দায়িত্বে আছে, এরা দেখবে যে আসলে এটা কী সমস্যা, কী কিসের জন্য বাড়তেছে। এই যে ধাপ ধাপ, এটা কিন্তু একদিনে বাড়তেছে না, ধাপ ধাপ বাড়তেছে। এই যে তেল কন্টিনিউ বাড়তেছে, এটা কিন্তু আর থামাতামি নেই। বছর খানেক আগেও 100 টাকায় যে পরিমাণ পাম অয়েল পাওয়া যেত, সেই পরিমাণ তেল কিনতে খরচ হচ্ছে 137 টাকা। গত রোববার এই তেলের দামই লিটারে বাড়ানো হয়েছে আরও 15 টাকা। আমরা যাদের কাছে মালগুলো ক্রয় করি তারা বলতেছে আন্তর্জাতিক বাজারের দাম বাড়তি, এই জন্য তারা বাড়াইতেছে মালের দাম। গত মাসের থেকে এই মাসের লিটারে প্রায় 8 টাকা করে বাড়াইছে আর কি। আগে ছিল 700 টাকা, এখন কোম্পানি রেট নেয় 740 টাকা। পার লিটার 8 টাকা বেশি, 40 টাকা বাড়ছে। আর সব কিছু তো গভর্নমেন্টের উপর নির্ভর, গভর্নমেন্ট যদি পদক্ষেপ নেয় যে কেন বাড়তেছে, কী জন্য বাড়তে, গভর্নমেন্ট দেখবে না? যেটা বেড়ে গেছে ওটা তো বেড়ে গেছে, বাট নতুন করে এখন চালের বাজার কোনো উদ্যোগতির দিকে নাই, ওটা যে অবস্থায় বেড়ে যে অবস্থায় দাঁড়িয়েছে ওই অবস্থায় আছে। কিন্তু আপনার তেলের বাজারটা মানে ওটা বা দিন দিন হারে অনেক কম, মানে ক্রমশ অনেক হারে বাড়ছে। এখন দাম বাড়িতে যাওয়ার বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকে আপনার তেল একদম পরিমাণে কম কিনছে। আগে যে 10,000 টাকা বাজান তো সে এখন বলতেছে ভাই আমাকে 200 টাকা বাজার দেন, 500 টাকা বাজার দেন, বাড়তি নিতে পারছি না, যখন দাম কমবে তখন নিব। এই যে একটা ক্ষতি, এটা আমাদের একটা লোকসান, আমাদের অনেক সেল কমে গেছে। নিত্যপণ্যের দাম আর মানুষের আয় অনেকটা উল্টোমুখী। পণ্যের দাম বাড়ছে আর করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের মানুষের উপার্জন কমছে। এমন অবস্থায় কষ্টে দিন পার করছেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। কঠিন হয়ে পড়েছে জীবনযাত্রা। আমি তো বাসা বাড়ি কাজ করি, আমার 2টা বাচ্চা লেখাপড়া করে, আর ঘর ভাড়া দিতে হয়, আমাদের লিগে খুবই কষ্টকর হয়ে গেছে। যদি জিনিসের দামগুলো কমাই দিত আমাদের লিগে খুবই ভালো হইতো। সব জিনিসের দাম বেশি, যেমন তেল, চিনি, তারপরে চাল, সব জিনিসের তো দাম বেশি, খুব কষ্ট হয়ে যায়। আগে তেল খাইছে 80 টাকা কেজি, এখন তেল খেয়ে 160 টাকা কেজি, যে আগে ডাল খাইছে 50 টাকা, এখন ডাল খেয়ে 100 টাকা, যে জিনিসের দাম অনেক বাড়ছে। স্যালারি ভাই যে 18-19 হাজার হয় না ঢাকার শহর, যে হয় না, কষ্ট হয়ে যায় চলতে। আমাকে বড় লোক তো আর মরতে আসে না, তারা তো ঠিকই আগে টাকা ব্যাংক ব্যালেন্স ভরা, সাধারণ মানুষ চিত্ত যে কিছুই নেই, অসহায় যে হারা যেন চললে হিরে খাইতে পারে, হেডা চাই আমার যে দেশে জনগণের জন্য। অনেকে কারণ বাজারে পানের ব্যবসা করে, চার ব্যবসা করে, হাইটে হাইটা ফেরিকিরি করে, মানে এদের তো আর একটা 40-50 টাকার খুবই একটা খাওয়া সম্ভব না। তেলের দাম বাড়ছে, গাড়ি ভাড়াও বাড়িয়ে গেছে গা, এই কারণে সব জিনিসের দাম বেশি। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছতে পণ্যের দাম বেড়ে যাচ্ছে কয়েক দফায়। এ চিত্র এক দুদিনের নয়, সাম্প্রতিক বছরগুলোর। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা, কিন্তু নেই তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ। মূলত বাজার তদারকির অভাবেই এমনটা হচ্ছে। এখন আমাদের থেকে হিমশিম খাইতে হইতেছে এটার জন্য, কিন্তু হিমশিম খাইলেও এখন তো কিন্তু চলতে তো হবেই, কিছু করার নাই এখানে। গভর্নমেন্ট এটা তো তদারকি করে দাম কমা ইয়ে করতে পারে, বাজার তদারকি করে, এটা ছাড়া তো আর কিছু করার নাই, বুঝছেন না? দেখা যায় কৃষকরা কিন্তু ওই দাম পাইতেছে না, এখানে যে দামে আমরা কিনতেছি কৃষকরা কিন্তু এই ইয়াটা পায় না, মধ্যখানে মধ্যস্থতাকারীরা কিন্তু ইয়াটা নিয়ে যাইতেছে, লাভটা নিয়ে যাইতেছে। এই যে উনি খুচরা বিক্রি, উনিও এত পাইতেছে না কিন্তু। শীতের সবজি এত দাম আমি কোনোদিন দেখি নাই, মনে হয় আমার বয়স 50 হয়েছে, আমি কখনোই দেখি নাই 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি তরকারি হইতে। কৃষকরা যে দামে মনে করেন ওরা ওরা পায় না, অরিজিনাল টাকা ওরা পায় না, পায়কারা জানেন, পায় হলো ওই যে আমলাগুলো পায়, ওই যে গাড়ি ধরে যারা হেরা পায়, কিন্তু অরিজিনাল কৃষকের টাকা পায় না। পণ্যের এই দাম বৃদ্ধি নিয়ে বরাবরের মতো একে অন্যের দোষারোপ করছেন খুচরা, পাইকার ও আড়তদাররা। সরকার বলছে বাড়তি শুল্ক দেওয়ার কথা, কিন্তু সবশেষ বাজারেই লুট হচ্ছে ভোক্তার কষ্টার্জিত অর্থ। রিফাত তাসনোভা, সমকাল।